আসসালামুয়ালাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনের, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও টপিকসটা হলো, সম্প্রতি কিন্তু পাবনা জেলা ও দায়রাস আদালত কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বেঞ্চ সহকারী পদ, এছাড়াও কিন্তু বাংলাদেশের যে যতগুলো আদালত রয়েছে, দায়রার যতগুলো আদালত রয়েছে, প্রত্যেকটা আদালতে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট সবটাই কিন্তু আপনার এই যে বেঞ্চ সহকারী একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে। সেই বেঞ্চ সহকারী পদে মূলত কাজ কী, তারা সারাদিন কী কী কাজ করে থাকে এবং তাদের পর্যালোচনায় কী কী সুযোগ সুবিধা রয়েছে, তাদের বেতন কত, এই সকল বিষয় আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এছাড়া এখন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার লাইক বাটনে একটি ক্লিক করবেন, আর আপনারা ভিডিও দেখে শেষ অবশ্যই আপনাদের মন্তব্য আপনারা প্রকাশ করবেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই যে একজন বেঞ্চ সহকারী মূলত বেতন কত। একজন বেঞ্চ সহকারী মূলত তারা হলো তৃতীয় শ্রেণীর কর্মচারী। বাংলাদেশের যে সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে সেই মোতাবেক তারা হলো তৃতীয় শ্রেণীর কর্মচারী। তাদের বেতন হলো আপনি 9300 টাকা থেকে 22490 টাকা, এইটা হলো তাদের মেন বেসিক। তারা এই মেন বেসিকে তারা অন্তর্ভুক্ত, 9300 টাকা থেকে আপনার 22490 টাকা, এই বেসিকে তারা মূলত বেতনভুক্ত। এখন আপনাদের যেটা বিষয়ে আলোচনা করব যে তারা মূলত কী কী কাজ করে থাকে। একজন বেঞ্চ সহকারী, তাদের মূলত কাজ হলো আদালতে, জেলা ও দায়রা জজ আদালতে তাদের মূলত পোস্টিং হবে। এখন তারা মূলত কী কী কাজ করে থাকে, প্রথমে তাদের মূলত কাজ হলো যে একজন বিচারক বা একজন জজের অ্যাসিস্ট্যান্ট। মূলত তার আপনারা যেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বুঝবেন যে একজন জজ বা একজন আপনার বিচারকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে একজন বেঞ্চ সহকারী মূলত থাকে। তাদের মূলত কাজ হলো যে বিচারক যখন বা জজ যখন বসবে, কোর্টে বসবে, তাদের নথি, তাদের যে নথিগুলো রয়েছে, যে কার্যদিবসে যে নথিগুলো রয়েছে, সেই নথিগুলো তাদের সামনে পেশ করতে হবে। যে যে নথি এগুলো তার আয়ত্তে থাকবে সে সেগুলো পেশ করে সেটা বিচারক বা হাইকোর্টে যে থাকবে তার সামনে কিন্তু এটা প্রকাশ করবে। তারপরে আপনার সেদিন কী কী মামলা থাকবে, যে যে মামলা থাকবে সেই মামলাগুলো কিন্তু তার কাছে পেশ করবে, যে আজকের দিনে কার্যদিবসে এই এই মামলা রয়েছে, সেই মামলাগুলো কিন্তু তার কাছে পেশ করবে। এটা হলো একজন বেঞ্চ সহকারী কাজ। তারপরে যে আপনার জজের হুকুম মোতাবেক সে কাজ করবে। তারপর পরে পয়েন্ট রয়েছিল, সে কিন্তু আপনার ওই যে বিভিন্ন যে মামলা, কেস মামলা আসবে সেগুলো কিন্তু নথিভুক্ত করার দায়িত্ব কিন্তু একজন বেঞ্চ সহকারী, সেই মামলাগুলো নথিভুক্ত করবে, সেগুলো লিখে রাখবে, বিভিন্ন ডকুমেন্টারি সেগুলো কিন্তু তারই দায়িত্ব লেখা। তারপরে জজ যে বিভিন্ন ধরনের মামলা রায় দিবে, সেই মামলা রায়ের কপিগুলো কিন্তু সে তার আয়ত্তে রাখবে, নথিভুক্ত করে কোর্ট নাম্বার দিয়ে সে বিভিন্ন মানে আপনার তার আয়ত্তে রাখবে। মোট কথা যে কেউ যদি সেই মামলার কপি চায় সে বের করার দায়িত্ব কিন্তু তার। তারপর আইন বিষয় কিন্তু তার ধারণা থাকতে হবে, যে আইন যে বিষয় আছে আইনের কিছু অংশ তার জানতে হবে, সেই বিষয়ে তার পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণ তার কিন্তু ধারণা থাকতে হবে। একজন বেঞ্চ সহকারী কিন্তু আইন বিষয়ে ধারণা থাকতে হবে। তারপর কর্তৃপক্ষর আদেশ মোতাবেক কিন্তু একজন বেঞ্চ সহকারী কাজ করবে, যে কর্তৃপক্ষ যা যা বলবে সেই মোতাবেক কিন্তু একজন বেঞ্চ সহকারী মূলত কাজ করার দায়িত্ব তার। আশা করি আপনারা ইত্যাদি এইসব মূলত তারা কাজ করবে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে একজন বেঞ্চ সহকারী মূলত কী কী কাজ করে থাকে এবং তার বেতন কত। এই ছাড়াও যদি আপনাদের এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া যে পাবনা জেলা ও দায়রা জজ আদালত অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনার মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে, এই চ্যানেলে আপলোড দেওয়া আছে। যারা আবেদন করা ইচ্ছুক তারা ভিডিও দেখে ডাকযোগের মাধ্যমে আবেদন করে ফেলবেন। এছাড়াও যদি আপনাদের যারা ফোন দেন তাদের আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা ফোন দেবেন। হইলো আপনার 10টা থেকে 10টা 40 পর্যন্ত চাকরির সংক্রান্ত যে কোনো বিষয় আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও যদি আপনাদের
মানে গুরুত্বপূর্ণ কোনো টপিক যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, এছাড়া ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর কোনো তথ্য যদি চাকরি বিষয়ে থাকে তাও কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।